হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, আমি নিয়াজ তোমাদের মাঝে আবার চলে আসলাম। ফ্রেন্ডস, ইমুর কিছু গুরুত্বপূর্ণ সেটিং তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, ইমু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস, তোমার ইমু অন্য কেউ ব্যবহার করছে না তো? তোমার ইমু হ্যাক হয়নি তো? তোমার ইমু অন্য কেউ কোনো অপকর্মে ব্যবহার করতেছে না তো? তো ফ্রেন্ডস, তোমার ইমুটা অন্য কেউ ব্যবহার করছে কি না বা ব্যবহার করলে তুমি কিভাবে সেটাকে ডিলিট করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তাই দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রবেশ করব আমার ইমুতে। টাচ করলাম আমার ইমুতে। ফ্রেন্ডস, ইমুতে টাচ করার পরে তুমি যখন ইমুর এরকম একটি ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, তখন দেখবে বাঁ পাশে নিচে থ্রি ডট লাইন একটি অপশন আছে, টাচ করব ওখানে। ফ্রেন্ডস, যখন তোমার এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবে, তখন সেটিংয়ে প্রবেশ করবে। সেটিংয়ে প্রবেশ করার পরে ফ্রেন্ডস, ইমু সেটিংসে যাবে। ইমু সেটিংসে যাওয়ার পরে ফ্রেন্ডস, এখানে ডিভাইস ম্যানেজার নামে একটি অপশন আছে, এই অ্যারোতে আমরা টাচ করব। আমরা ডিভাইস ম্যানেজারে চলে গেলাম। এখন ফ্রেন্ডস দেখো, আমার এই ইমুর অ্যাকাউন্টটি কোন কোন ফোনে বা কোন কোন পিসিতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ এখানে চলে আসছে। তো ফ্রেন্ডস, তোমার এই ইমু অ্যাকাউন্টটি অন্যজন কিন্তু এইভাবে হ্যাক করতে পারে। তো আমার এখানে যে যে অপশনগুলো আছে, যে যে এই লিস্টের মধ্যে যা যে যে মডেল নাম্বারগুলো আছে, এগুলোর মধ্যে এই ইমু অ্যাকাউন্টটি ইউজ করা হয়েছে। তো ফ্রেন্ডস, আমি এটি ডিলিট করে দিব এখন। যেমন ফ্রেন্ডস, আমার আইফোন 6s প্লাসে আমি ইমুটা চালিয়েছিলাম। এখন যে কোনো দিন হয়তোবা এই আইফোন 6s প্লাসে আমার এই ইমুটি আবার অ্যাক্টিভেট হতে পারে। তো আমি এই কারণে আমার ডিভাইস থেকে সম্পূর্ণভাবে এটাকে দূর করে দিব। ও ফ্রেন্ডস, আরেকটা জিনিস না বললেই নয়, তোমার ইমুটি কোন কোন ফোনে লাইনে কয়টা লাইনে আছে সেটা তুমি অনায়াসে দেখতে পারবে। যেমন আমার এখানে দেখো, রেডমি নোট 8 ইজ অনলাইন, মানে আমার এখন এই রেডমি নোট 8 ডিভাইসের মধ্যেই শুধু আমার ইমুটি অ্যাক্টিভেট আছে। তো বাকিগুলো দেখো ফ্রেন্ডস, ইয়েলো কালার দিয়ে কিন্তু ওইগুলো অফ আছে। তো ফ্রেন্ডস, আমি সেগুলোকে ডিলিট করে দিব। লাইক ফ্রেন্ডস, আমি যদি আমার আইফোন 6s প্লাস থেকে ইমুর অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দিতে চাই, তাহলে কি করব, এই অ্যারোতে টাচ করব। এরপর তোমার এখানে ডেট সহ আসবে ফ্রেন্ডস, আমি কত তারিখে কয়টা বাজে এই ডিভাইসটির মধ্যে আমার ইমুটি লগ ইন হয়েছিল, সেই ডিভাইসটি এর ইনফরমেশনটি তোমার এখানে দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, আমি এখন সরাসরি ডিলেট প্রেস করব। ডিলেট প্রেস করার পরে তোমার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, আর ইউ শিওর টু ওয়ান্ট টু লগ আউট অফ দিস ডিভাইস, তুমি ডিলেট দিবে। ডিলেট দেওয়ার সাথে সাথে তোমার এটি ডিলেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তোমাকে আরেকটি করে দেখাচ্ছি। যেমন এই ডিভাইসটি টাচ করব, ডিলেট করব, ডিলেট করব, দেন ডিলেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি তুমি যদি এইভাবে তোমার ইমুটাকে ফলো রাখতে পারো, তোমার কোন কোন ডিভাইসে তোমার এই ইমুটি ব্যবহার করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।